আইপিএল শিরোপা আর বেঙ্গালুরু, দূরত্বটা যেন যোজন যোজন। আসরের পর আসর বিশ্বের নামি দামি সব তারকাদের রদবদল, শেষমেশ বিরাট কোহলিরও অধিনায়কত্ব ছাড়া। কিন্তু এত কিছু সত্ত্বেও আরসিবি খুঁজে পাচ্ছে না সাফল্যের চাবিকাঠি। অবস্থাটা এতটাই বেগতিক হয়ে পড়েছে যে গেম চেঞ্জার গ্লেন ম্যাক্সওয়েল পর্যন্ত হাঁপিয়ে উঠেছেন। আর এবার সমালোচনার ঝড় এতটাই প্রবল হচ্ছে যে ভারতের সাবেক এক খেলোয়াড় তো লিখেই বসলেন আইপিএলের অন্যতম ব্যর্থ এই দলকে বিক্রি করে দেওয়া উচিত। কিন্তু কেন এতটা বিপর্যয় দলটার? আইপিএলে 2024 আসর শুরুর আগে বিরাট কোহলি একটা আশ্বাসই দিয়েছিলেন আরসিবি সমর্থকদের। বলেছিলেন এবারের আসরে তার দল শিরোপা জিতলে সেটা হবে স্মরণীয়। প্রতি আসরের মতন এবারও একটা দুর্দান্ত হাইপ তুলেই যাত্রা শুরু করে আরসিবি। মাঠের খেলায় দেখালো একেবারেই ভিন্ন চিত্র। চেন্নাইয়ের বিপক্ষে ম্যাচের এই যাত্রা শুরু করা দলটা 7 ম্যাচে কেবল হারাতে পেরেছে পাঞ্জাবকেই। এমনকি টানা 5 ম্যাচে জয়ের খোঁজ না পাওয়া বেঙ্গালুরু এখন শিরোপা তো দূরে থাক একটা জয়ের খোঁজে। আসলে দলটা যে নিজের ব্যর্থ পরিকল্পনার শিকারেই পরিণত হয়েছে। হেভিওয়েট ব্যাটারদের নিয়ে দল সাজানো আরসিবি ম্যাচের পর ম্যাচ ভুগছে বোলিং সংকটে। 1,09,000-এর বিপক্ষে ম্যাচকে বাদ দিলে প্রতি ম্যাচেই দলটা স্কোরবোর্ডে ছিল যথেষ্ট রান, কিন্তু তবুও দলটা পায়নি জয়ের দেখা। নিলাম টেবিলে বোলারদের নিয়ে পরিকল্পনা সাজাতে যথেষ্ট ব্যর্থ আরসিবিকে নিয়ে তাই এবারও হচ্ছে সমালোচনা। এবার তো ভারতের সাবেক টেনিস তারকা মহেশ ভূপতি নিজের টুইটারে লিখলেন এই আরসিবিকে বিক্রি করে দেওয়া উচিত। খেলাধুলার স্বার্থে আইপিএল অনুরাগী এমনকি খেলোয়াড়দের জন্য আমি মনে করি বিসিসিআইকে একজন নতুন মালিকের কাছে আরসিবি বিক্রির বিষয়টি বলবৎ করা দরকার, যিনি অন্যান্য দলগুলোর মতো করে স্পোর্টস ফ্রাঞ্চাইজি তৈরি করতে যত্নবান হবেন। একের পর এক পরাজয়ের ক্ষত যখন বিরাট ডুপ্লেসিসদের দলে, তখন দলটার আরেক তারকা গ্লেন ম্যাক্সওয়েল নিজেকে সরিয়েই নিলেন। 6 ম্যাচে 3 ডাক আর 32 রান করা ম্যাক্সওয়েল হায়দ্রাবাদের বিপক্ষে প্রথম একাদশে নামই তোলেননি। এমন ঘটনায় হতবাক সমর্থকদের উদ্দেশ্যে এরপর ম্যাচ শেষে এই অলরাউন্ডার জানিয়েছিলেন তিনি অনির্দিষ্টকালের বিরতিতেই গেছেন। গত বৃহস্পতিবার মুম্বাইয়ের কাছে হারার পর সোজা ক্যাপ্টেন আর কোচের কাছে চলে গিয়েছিলাম। ওদের বলেছিলাম এবার আমার বদলে অন্য কাউকে খেলানোর সময় হয়েছে। এরকম পরিস্থিতিতে এর আগেও পড়েছি, শরীর আর মনকে বিশ্রাম দেওয়ার সময় হয়েছে। এরপর যদি আদৌ আমাকে দলের দরকার হয় তখন যেন শারীরিক ও মানসিকভাবে চাঙা হয়ে ফিরতে পারি। পাওয়ার প্লের পরেই আমাদের গোলমাল শুরু হচ্ছে, অথচ ওটাই আমার জায়গা এবং গত কয়েক বছর ভালোই খেলেছি, কিন্তু এখন কিছুই করতে পারছি না। দলের এখন যা অবস্থা তাতে মনে হয় নতুনদের জন্য আমার জায়গা ছেড়ে দেওয়া উচিত, এই জায়গায় অন্য কেউ এসে নিজেকে মানিয়ে নিক। সব মিলিয়ে 3 বার ফাইনালে উঠেও শিরোপা মিস করা বেঙ্গালুরু এবারের আসরের এখনও পর্যন্ত সবচেয়ে ব্যর্থ একদল। শিরোপাহীন বিরাটের জন্য আইপিএল শিরোপার রাস্তা আরও দীর্ঘ হওয়ার পথে, কিন্তু তবুও আরসিবি সমর্থকদের বার্তা আমরা এখনও তোমাদের বিশ্বাস করি। সমর্থকদের এই অগাধ বিশ্বাসের স্বপ্ন পূরণ কবে করবে দলটা?